চালের দাম গত কয়েক মাস ধরেই চড়া, এর ফলে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। এর মধ্যে গত এক মাসে এ দাম আবার বাড়ল। বেশ কিছুদিন ধরে যে মিনিকেট নাজির শাইল বিক্রি হতো 54 থেকে 56 টাকায়, সেই চালই এখন 60 টাকা। মোটা চালের দামেও একই অবস্থা, 28 চাল কেজিতে বেড়েছে 2 টাকার মতো। আমাদের জন্য তো এটা বেশি হলে সমস্যা না, আমাদের সমস্যা হচ্ছে আমাদের জন্য। এটা শুধু মেলাদ সিন্ডিকেটের কারণেই বেশি, আর মেলাদ সিন্ডিকেট এর আগেও কয়েকবার চেষ্টা করছে, সরকার কিন্তু মেলাদ সিন্ডিকেটটা ভাঙতে পারে না। বেড়েছে তেলের দামও। 5 লিটারের বোতলজাত তেল এক সপ্তাহ আগে ছিল 470 থেকে 480 টাকা, এখন তা 560 থেকে 580 টাকা পর্যন্ত। অর্থাৎ কয়েকদিনের ব্যবধানে কেজিতে বাড়ল 20 টাকার মতো। সিন্ডিকেটের কারসাজি যে তারা কোনোটার দাম বাড়ায় কোনোটার দাম কমায়, এখন এটা তো গভর্নমেন্টের আসলে নিয়ন্ত্রণ নাই। হঠাৎ করে প্রায় 100 টাকার মতো বেড়ে গেল। আমরাও বলতে পারতেছি না, কোম্পানিরও আমাদেরকে জানাইতেছে না। হঠাৎ করে ওরা বলতেছে যে কোম্পানি এখন পর্যন্ত মানে কোনো প্রোডাক্ট ছাড়তেছে না। গভর্নমেন্টের পক্ষ থেকে অন্তর থেকে সত্যিকার অর্থে যদি তারা ওইটা না দেখাশোনা করে, ইট উইল কন্টিনিউ লাইক দিস। নতুন আলু বাজারে আসার পরেও নিয়ন্ত্রণে আসছে না আলুর দাম। এখনও খুচরা মার্কেটে পুরান আলু বিক্রি হচ্ছে 40 টাকারও বেশি, কোথাও কোথাও 45 টাকা পর্যন্ত। অথচ পাইকারি ব্যবসায়ীদের দাবি এখন পুরান আলুর চাহিদা কম, তাই পাইকারিতে 32-33 টাকা। বাংলাদেশের পরিস্থিতি অনুসারে আরও দাম কমা উচিত ছিল আমাদের জন্য। এই পরিস্থিতিতে আসলে আমরা কেনাকাটা করতে অনেক খিমচিম খেয়ে যাচ্ছি আমরা মাসে। পুরান আলুর দামও কমেনি? না না না, কমেনি। এটি যারা কইবে গেলে মিথ্যা কথা কয়। কতদিন ধরে এটাকে? এটা আমি তো শুরু থেকে দেখতেছি, পুরান বিক্রি 30-32। কিন্তু ওরা বলতেছে পুরান আলু এখনো নাকি কিনতেছে 38 টাকা করে, এবং এটা আরো অনেক আগে থেকেই কিনতেছে। না না, এটা ভাল কথা। তবে কমেছে পেঁয়াজের দাম, সবজির দামে তেমন একটা ওঠানামা নেই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।